আছে, এটা আমাকে মিতালি দিদি দিয়েছিল, এই দেখো শাড়িটা, এটা আমাকে মিতালি দিদি দিয়েছিল, ভীষণ সুন্দর শাড়িটা, কালারটা দেখো, কালারটাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে উঠে আমার এখন প্রথমে কাজ হয়ে গেছে এই পাতাগুলোকে থেতো করে খাওয়া। তো আমি একদিন মিক্সারে দিয়ে দিয়েছিলাম, তোমরা বলেছো দিদি ভাই মিক্সারে দেবে না, তার জন্য দেখো আমি একটা পিঁড়ি আর যেটা দিয়ে আমি রুটি বেলি এটা নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে তারপর এটাকে হালকা বেটে নেব, তাহলে কিন্তু খেতে রসটা ভালোই বেরিয়ে আসে, খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা বলেছো লবণ দিয়ে খেতে, আজকে আমি ট্রাই করবো লবণ দিয়ে। এর আগে আমি একদিন লবণ দিয়ে খেয়েছি, খেতে না ভালোই লাগে, সেরকম খারাপ লাগে না। আর যেদিন লবণ ছাড়া খেয়েছিলাম খুব খারাপ লেগেছিলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। সত্যি আমি জানতাম না যে লবণ দিয়ে খেলে কেমন হয়। তো দেখো এটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, এটাতে কিন্তু অনেকটাই রস ছেড়ে দিয়েছে। হালকা একটু জল দেবো, জল দিয়ে এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। আর বেশি খেতে না একদমই ভালো লাগে না, আমি এটা না একটু জল দিয়ে খাই, মানে এটার যে রসটা আছে পুরোপুরি রসটা দিয়ে যদি আমি খেয়ে ফেলি তাহলে একদমই খারাপ লাগে খেতে। তো এটার মধ্যে আমি এক গ্লাস জলের মধ্যে, এক গ্লাস না অল্প একটু জল, এটা আমি এক গ্লাস বলছি তোমাদের। তো এই দেখো যে এতটুক জলের মধ্যে এটার রসটাকে আমি ফেলে তারপর এই জলটা আমি খেয়ে নেব, এটাই ভালো লাগে। তাছাড়া কিন্তু এমনিতে রসটা খেতে খুব খারাপ লাগে আর খুব অসহ্য লাগছে। প্রায় আমি 10 দিনের বেশি হয়ে গেছে ওষুধগুলো খাচ্ছি, এই জিনিসটা খাচ্ছি আর ভালো লাগছে না। মাঝে মধ্যে 1-2 দিন বন্ধ খেলে কেন আমার পেট ব্যথাটা বেড়ে ওঠে, তো তাই এটা খাচ্ছি। তো এই দেখো আমার রস করা কমপ্লিট হয়ে গেছে এটার। এখন এটার মধ্যে হালকা একটু লবণ মিশিয়ে নেব, একটু বেশি করে লবণ দিয়ে নিলাম, কারণ লবণটা যদি একটু বেশি হয় খারাপ লাগবে না, কিন্তু এই যে এটা একটা যে একটা কেমন মানে টকটক ভাব আছে সেটা আমার কাছে খুবই খারাপ লাগে খেতে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কেউ বলবে না দেখে যে এটার মধ্যে জল আছে। দেখো জল দিয়েও কিন্তু কালারটা কেমন এসেছে। আমি যখন হাতে নিই, নিয়ে না এটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি যে এই জিনিসটা আমার আবার খেতে হবে, আর একা একাই হাসি যে এই জিনিসটা কেন খেতে হচ্ছে। এই দেখো খেয়ে নিয়েছি কিন্তু খারাপ লাগেনি, কারণ লবণটা একটু বেশি দিয়েছিলাম, লবণটা একটু বেশি দিলেও খাওয়া যায়। প্রায় 1/2 ঘন্টা পর মা দিল চা। চাটা এখন আমাকে সেরকম বেশি দেয় না, একদম অল্প পরিমাণ চা আর একটা স্লাইস দিল। তো এটাকে আমি এখন খাবো, খেয়ে টেয়ে তারপর অন্য কাজ আছে সেগুলো করব। অন্য কাজ বলতে আজকে সকালবেলা ভাইয়ের প্রজেক্ট করতে হবে, আজকে ওর প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, ওগুলো করে দিতে হবে। ওগুলো করে টরে এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। 10টা বাজে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, ঘুম থেকে উঠেছি সেই 8টার দিকে, উঠে চা খেয়ে ওষুধটা খেয়ে চা খেয়ে তারপর কিন্তু বসে গেছি প্রজেক্টের কাজে। এখন ভাই চলে গেছে কলেজে, আর এগুলোকে আমি ঠিকঠাক করে এখন গুছিয়ে রাখবো, মানে আমার বিছানাপত্র যা আছে সব কিছু ঠিকঠাক করে গোছাবো। আর আজকে ভাইয়ের প্রজেক্টের প্রেজেন্টেশন জানি না কেমন হবে, সব কিছুই করে দিয়েছি নিজে হাতে, তো আমার মনটা বলছে যে ভালো হতে পারে। আর এদিকে দেখো আমি আমার আলনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আর ঘরে দেখো কত কাঠি টাঠি পড়ে আছে। কাঠিগুলো পড়ে আছে কারণ এই কাঠিগুলো দিয়ে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিলো, এই কাঠিগুলো দিয়ে ভাইয়ের প্রজেক্টের কাজ করে দিয়েছিলাম, ওর জন্যই ঘরেই কাজটা করেছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার জন্য। তো এদিকে দেখো আমার ঘরটরকে পরিষ্কার করে নিয়ে চলে যাব বাইরে, এখনও কিন্তু আমাদের রান্না বসানো হয়নি, প্রায় 10টার বেশি বাজে। তো আমি ঘরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়েছি, ভাস্তি চলে এসেছে আমাদের বাড়িতে। ও আমাদের বাড়িতে আসে ঠিক 10:30টার দিকে, কারণ ওর মা চলে যায় স্কুলে, তারপর ও সারাদিন আমার সাথে থাকে। আমি জানি না আমি যখন চলে যাব শ্বশুরবাড়িতে তখন ও কীভাবে থাকবে, আর ওর মা স্কুল চলে গেলে ওর কতটা কষ্ট হবে। হ্যাঁ আমি চলে যাচ্ছি দুর্গাপূজার সময়, এখন আসবো আবার ভাইফোঁটার দিকে। এদিকে মা কিছু খড়ি ফাটিয়ে নিচ্ছে, মাকে বললাম তুমি তাড়াতাড়ি ভাতটা বসাও নাহলে আজকে আমাদের কারোই খাওয়া হবে না। ভাই জেঠির বাড়ি থেকে ভাত খেয়ে চলে গেছে কলেজে, এখানে মা পারছে না খড়িটাকে, দেখো মানে এখন মার শরীরে আগের মতো সত্যি শক্তি নেই, আগের মতো সেরকম মা পারে না, মার শরীরটাও ভীষণ খারাপ কিন্তু আমার শরীরটাও খারাপ, আমিও সেরকম আগের মতো পারি না। কিন্তু জানি না ভগবান আজকে আমাদের কী পরীক্ষা নিচ্ছে বা এখন আমাদের কী পরীক্ষা নিচ্ছে, সবাইকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এদিকে আমি দেখো কাজ টাজ করে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি যে কোনো একটা কাজ করতে গেলেই না এখন হাঁপিয়ে যাই। তো বন্ধুরা সকালবেলার কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি একটু দোকানের দিকে, কারণ আজকে প্রচুর খিদে পেয়ে গেছে আর আজকে রান্নাবান্না আমাদের সব দেরি হচ্ছে। আজকে ভাইয়ের লাস্ট প্রজেক্ট, তো আজকে আমি অনেকগুলো প্রজেক্ট করে দিলাম, তার সাথে সাথে মাও করে দিল, তো সব মিলিয়ে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, ভাত বসাতে বসাতে 10টা বেজে গেছে, আর প্রচুর বৃষ্টি ছিল সকালবেলা, ঘুম থেকে উঠেছিও দেরি করে। তো মা বলছে এখন 4টা ম্যাগি নিয়ে আয়, ম্যাগি নিয়ে এসে ম্যাগিটা খা, তারপর ভাত হলে ভাত খাস। প্রচুর খিদে পেয়েছে তাই যাচ্ছি এখন দোকানের দিকে একটু ম্যাগি নিয়ে আসতে, টাকা নিয়ে নিয়েছি, তো চলো এখন দোকান যাই, দোকান থেকে ম্যাগি এনে খাওয়া দাওয়া করে তারপর অনেক কাজ আছে সেগুলো করব। তো চলো দেখতে থাকো। হ্যাঁ দুর্গা মাকে আমি প্রত্যেক দিন দেখছি, আমাদের বাড়ির পাশেই
কিন্তু মূর্তির কারখানা আছে। এখানে দেখো ঠাকুর বানাচ্ছে, প্রায় ছটা ঠাকুর আজকে এখানে বাইরে দেখেছি আর ভেতরেও আছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, এখানে মাটিগুলো মেখে রেখেছে, ঠাকুর কিন্তু তৈরি হয়ে যাবে। পুজো আর বেশি দিন নেই, বেশি দিনের মধ্যেই দেখো আবার আমাদের দুর্গাপূজাটাও চলে এসেছে। কিছুদিন আগে পুজোটা গেল, এই পূজাটার পর আবার পূজা চলে এসেছে। এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, এই ঠাকুরটাকে এখনও মাটি দিয়ে সেরকম সুন্দর করা হয়নি। তো দেখো ঠাকুরগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই দেখতে পারি বাড়িতে বসে, আর যখন যাব তখন এই ঠাকুরগুলো যেখানে যাব সেখানে যখন ঘুরতে যাব তখন ঠাকুরগুলোর রূপটাই যেন অন্যরকম থাকে। এই ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না বলো? এখানে অসুরটাকেও কিন্তু ভালো লাগছে, স্মার্ট লাগছে। আর এইদিকে দেখো সিংহ, তারপরে আছে ওখানে মহিষাসুর, সত্যি দারুণ লাগছে। কিন্তু আমি প্রত্যেক দিনই দেখি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরের দিকে আসি আমাদের রাস্তার দিকে, তখন দেখি ঠাকুরগুলোকে বের করা হয়েছে। আর এটা হচ্ছে ওদের কারখানা, এই কারখানার ভিতরে দেখো অনেক ঠাকুর আছে, প্রায় 10টার মতো ঠাকুর কিন্তু এবার ওরা বানিয়েছে। দোকান থেকে নিয়ে এলাম একটা ক্যাডবেরি, 4টে ম্যাগি আর একটা বিস্কুটের প্যাকেট। তো চলো যাই, এখন ম্যাগিগুলো বাড়ি থেকে রান্না করি, রান্না করে খাই। প্রচুর খিদে পেয়েছে, সকাল সকাল কিছু একটা ভারী না খেলে একদমই ভালো লাগে না। আর এতক্ষণে আমাদের বাড়িতে ভাত হয়ে যায়, 10টার মধ্যে ভাত হয়ে যায়, আর আজকে একটু দেরি হয়েছে বলে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ম্যাগিটাকে নিয়ে চলে এলাম, ম্যাগিটা রান্না করি চলো। সোজা ম্যাগি নিয়ে বাড়িতে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। আমি 4টে ম্যাগি এনেছি, এখানে ভাস্তি আছে, ভাস্তিকে দেবো 1টা, আর আমি মা দুজনে মিলে খাবো 3টে। বাবা কিন্তু ভাত খেয়ে ফেলেছে, মা জেঠির বাড়িতে কল্প ভাত নিয়ে এসেছিলো, বাবা আর ভাই খেয়ে বাবা চলে গেছে জমির দিকে, মানে জমিতে দেখতে গেছে, আর ভাই চলে গেছে কলেজে। এখানে আমি প্রথমত ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি এভাবে ম্যাগি খেতে খুব ভালোবাসি। অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি, তেলটাকে হালকা একটু গরম হতেই 1টা লঙ্কা আর 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে হালকা ভেজে নেবো, আর লবণটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, কারণ লবণটা যেন বেশি না হয়। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলে কিন্তু সেরকম বেশিটা বোঝা যায় না। এখানে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, যখন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তখন ম্যাগি দিয়ে ম্যাগির মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে ম্যাগি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও, আমি এভাবে খেতে ভালোবাসি, আমি সেদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে খেতে ভালোবাসি না। এটাকে সেদ্ধ করে তারপর তেলে হালকা ভেজে নিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। এটার মধ্যে যদি তুমি কোনো সবজি টবজি দিতে চাও তাহলে বেশি ভালো লাগে, সস থাকলে সস দিয়ে খেতে পারো। তারপর আমি বসে গেছি, 1 বাটি নিয়ে মাকে দিয়েছি, ভাস্তিকে দিয়েছি, সবাই মিলে কিন্তু এখন ম্যাগি খেয়ে নেবো। ম্যাগি খেয়ে পেট ভরে আমার কাজে লেগে যাবো, এখন অনেক কাজ আছে সেগুলো করব। জানি না তোমাদের কাছে সব কাজ শেয়ার করতে পারবো কি না, কারণ আমার মোবাইলটা না আগের থেকে এখন কমজোরি হয়ে গেছে। আর সত্যি বন্ধুরা বলো তো, যে 5G মোবাইল চালু হওয়ার পর থেকে কি আমাদের 4G মোবাইলগুলো নেটওয়ার্ক কম পাচ্ছে, স্লো মোশনে চলছে, আমি না বুঝতে পারছি না, মনে হয় এটাই হবে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো দিদিভাই তোমার পুজোর কেনাকাটা হয়ে গেছে, না শুরু করে দিয়েছো, না তোমার পুজোর কেনাকাটা এখনো হয়নি। তো সেটাই জানাতে তোমাদের কাছে চলে এলাম। তো প্রথমত তোমাদেরকে দেখাই আমার কিছু শাড়ি যেগুলো আমি আগে কোনোদিন পরিনি, 1-2 বার হয়তো পরেছি, তারপরে আর কোনোদিন পরা হয়নি। তো ওই শাড়িগুলো রয়ে গেছে, তার জন্য ভাবছি যে যে কোনো কম দামি একটা শাড়ি কিনে নেব। আর বলা যায় না কম দামি কিনি না, বেশি দামি বলতে আমার কাছে এই 1000 টাকাই, আর তাছাড়া তার থেকে বেশি দামি শাড়ি যায় না। তো এখন তোমাদের কিছু আমি শাড়ি দেখাবো যেগুলো আমি 1 বা 2 বার পরেছি, তার থেকে বেশি পরিনি, আর শাড়িগুলো ভীষণ সুন্দর রয়েছে এখনও। এই শাড়িগুলো থাকলে মনে হয় না পুজোতে আর কেনাকাটা করতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই শাড়িগুলো। প্রথমত আমি একটা রেড কালারের শাড়ি তোমাদের দেখাবো, এই শাড়িটা আমি 1 বারই পরেছি, বেশি পরিনি, শাড়িটা অনলাইন থেকেই নিয়েছিলাম আমি, ভীষণ সুন্দর শাড়িটা দেখো তোমরা, লাল আর সবুজের মধ্যে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। এটা যখন নিয়েছিলাম তখন আরও বেশি সুন্দর লেগেছিলো, এখন সেরকম একটা বেশি ভালো লাগে না, কিন্তু শাড়িটা সত্যি দেখতে কিন্তু পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখতেও ভীষণ সুন্দর। আমি গায়ে দিলাম, দেখো কেমন লাগছে, ঠিক আমাকে পুরো নতুন বউ লাগে এই শাড়িটা পরলে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই শাড়িটা পুরোটাই রেড আর সবুজের মধ্যে, মানে লাল আর সবুজের মধ্যে, দেখো পুরোটাই কিন্তু কাজ করা, এইভাবে ফুলের কাজ করা। আর এটা হচ্ছে একদম নিচেরটা, মানে যেটা আমরা আমাদের পায়ে পড়বে সেটা, আর এটা হচ্ছে কোমরে গোজার, এটা চিকন, তারপর এটা হচ্ছে মোটা। আর তোমাদের আঁচলটা দেখাই, আঁচলটা হচ্ছে পুরোটাই সবুজ, এই দেখো পুরোটাই সবুজের মধ্যে, ভীষণ সুন্দর শাড়িটা। আর শাড়িটাকে মেলোমেলো করবো না, এভাবেই থাক। তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার বিয়ের বছর প্রথম আমি এই শাড়িটা কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে, ফার্স্ট আমার জীবনে ফার্স্ট অনলাইনের অর্ডারের শাড়ি ছিল এটা।
ফার্স্ট জীবনে অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। তারপর এর আগের বার আমার শ্বশুর বাড়ি থেকে শাড়ি দিয়েছিল, এই যে জামদানি। আমার কাছে জামদানি কালেকশন একটু বেশি আছে, তো এই দেখো, এই যে জামদানি শাড়িটা দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে, হলুদ, মানে এখানে অনেক রকম কালার আছে, হলুদ, সবুজ, রানী কালার, তারপর আছে এই যে এমন নীল, তো অনেক অনেক কালার আছে। তো এই যে শাড়িটা দেখো, ভীষণ সুন্দর এই শাড়িটাও, এই শাড়িটাও গায়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমি এর আগের বার পুজোতে পরেছিলাম, তারপর আর পরা হয়নি। তো এই যে একবারই পরেছিলাম, আর কোনো দিনই পরা হয়নি। এটা গায়ে জড়িয়ে নিলেও কিন্তু দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে। এই যে একটা আমার শাড়ি, এটার কিন্তু সব থেকে ভালো লাগে আমার, মানে সম্পূর্ণটাই দেখো এরকম, মানে বেশি কাজ করা, মানে ঘন কাজ করা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এর জন্য ভীষণ সুন্দর দেখো শাড়িটা, পুরোটার মধ্যেই কাজ করা আছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আঁচলটা দেখো, এই যে হচ্ছে আঁচলটা, আঁচলটার মধ্যে এইভাবে ঝুমকো ঝুমকো লাগানো, এর জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা দেখতে। এই যে দুটো গেল, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। এই যে দুটো শাড়ি আছে, তারপর একটা একদম নতুন, একদম একদিনও পরিনি, একদম নতুন শাড়িটা, এখনও ভেতরে যে একটা প্লাস্টিকের মতো থাকে সেটা রয়ে গেছে। এটাও দেখো জামদানি, এটা দামটাও তোমাদের দেখিয়ে দিই, বেশি একটা দাম নয়। এই দেখো এখানে দামটা প্রায় 700 টাকা, 2 টাকা কম। এই দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর, এটা একদিনও পরা হয়নি, একদিনও আমি গায়ে জড়াইনি, আজ ফার্স্ট আমি এটাকে গায়ে জড়ালাম। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই শাড়িটা আমার কাছে ভীষণ প্রিয় শাড়িটা, কিনেছি অনেকদিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। শাড়িটার কালারটাও খুব সুন্দর, লাল, সবুজ আর হলুদের মধ্যে শাড়িটা। তো পুরো শাড়িটাকে খুলবো না, এটা একদম পুজোতেই পরা হবে। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে মানে যেটা আমরা যে বুকের সাইজে দিই এই জায়গাটা, ভীষণ সুন্দর শাড়িটা, এটা এখনও খোলা হয়নি। আর আমার কাছে হলুদ শাড়ি আছে একদম 3-4টা, হলুদ কালারটা একটু বেশি আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে এই শাড়িটা। তোমাদের কাছে কোনটা সবথেকে বেস্ট লাগবে অবশ্যই আমাকে বলো, কমেন্টে বলো। আর একটা হচ্ছে এটা, যেটা আমি পরেছি, অনেকবার পরেছি কিন্তু আমার কাছে শাড়িটা ভীষণ প্রিয়, এটা দিয়েছিল মিতালি দিদি। এই শাড়িটাই দেখো, এই যে সাদার মধ্যে খুব সুন্দর শাড়িটা, একদম খুব সুন্দর ডিজাইন, ডিজাইন মিলে খুব সুন্দর। এটা অঞ্জলি, অষ্টমীর অঞ্জলির দিন পরাটা একদম ঠিক আছে। তো দেখো শাড়িটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও, এটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়, এটা আমিও পরি, মামা পরে, দুজনে মিলেই পরি, ভালো লাগে শাড়িটা আমার কাছে। তো এই যে কেমন লাগছে অবশ্যই বলো, গায়ে জড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু অঞ্জলির জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি, যেমন শাড়িটা দেখতে সুন্দর সেরকম কিন্তু শাড়িটা পরলেও ভালো লাগে। এই দেখো পুরো সাদা লালের মধ্যে এই রকম শাড়ি কিন্তু অঞ্জলিতে পরলে, আর হলুদ রঙের শাড়ি অঞ্জলিতে পরলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা দেখাই, যেটা আমি একদিনও পরিনি এখন পর্যন্ত, শাড়িটা অনেকদিন হয়ে গেছে, এটা আমাকে মিতালি দিদি দিয়েছিল। এই দেখো শাড়িটা, এটা আমাকে মিতালি দিদি দিয়েছিল, ভীষণ সুন্দর শাড়িটা। কালারটা দেখো, কালারটাও খুব সুন্দর, আমি একদিনও এখনও পরিনি, পরার সেরকম মানে আমি সেরকম কোনো অনুষ্ঠান বাড়িতেও শাড়িটা দেওয়ার পরে যাওয়া হয়নি, তো তার জন্য কিন্তু একদিনও পরা হয়নি। তো এই দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটাও বেশি সুন্দর, আর এই যে পুরো শাড়িটাই এরকম ডিজাইন, খুব সুন্দর শাড়িটা। কেমন লেগেছে অবশ্যই জানিও, কোনটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণের মতো টাটা।